তৃণমূলের বক্তব্য নাকি সব ক্লিন হয়ে গেছিল, সমস্ত বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে এখানে নাকি পঞ্চায়েতে পালা বদলের পরে রাতারাতি ঘরে ঘরে এই বিপুল ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং তৈরি হয়ে গেল। আদৌ এটা সম্ভব? পুলিশ জানতো না, অথচ ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে পুলিশের কাছে এই জোনটা হচ্ছে এটিএম, যখন ইচ্ছে এসো টাকা নাও বেরিয়ে চলে যাও। কি করে সম্ভব নজরুল ইসলাম? দেখুন, আপনি যে কথা প্রশ্নের আকারে জিজ্ঞেস করছেন সেটা দুটো দিক আছে। একটা দিক, কিছু প্যানেলিস্ট বললেন যে কিছু করে কমে খায়, তো কিছু লোক ডাকাতি করেও খায়, কিন্তু ডাকাতি করাটা অপরাধ, তা আমরা কি ডাকাতি করে যে খাচ্ছে তার ডাকাতি বন্ধ করার জন্য চেষ্টা করব না? এটা হতেই পারে না। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে যে আইন, তাতে যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট গ্রিন বাজির যে সংজ্ঞা দিয়েছে, তাতে যে ম্যাগনেসিয়ামের সল্ট বা বেরিয়ামের সল্ট বা আর্সেনিকের সল্ট ব্যবহৃত হবে না, বা তার যে শব্দ সেটা 100 বেশি হবে না, এখানে এরকম কোন বাজির কারখানা ছিল না। এবং এরকম বাজি তৈরি করতে গেলেও লাইসেন্স নিতে হয়। এখানে প্রথমত লাইসেন্স ছিল না, বেআইনি। তারপর দেখুন, এখানে স্টোন চিপ পাওয়া যাচ্ছে এবং এই স্টোন চিপ দিয়ে আলু বোমা তৈরি হয়েছে। তো আলু বোমা তো বাজি নয়, এটা মানুষ মারা বোমা। তো এই বোমা তৈরি হলো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যেটা আইএসএফ করেছে, তৃণমূল করেনি। পুলিশ কি করছিল? পুলিশকে কি তৃণমূলের নেতারা বলেছিলেন যে আইএসএফ এর লোকেরা বোমা বাঁধলে আপনারা ধরবেন না? এরকম তো কিছু বলেননি। আর পুলিশের শুধু ইউনিফর্ম পরা তো পুলিশ থাকে না, তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক থাকে, তাদের স্পেশাল ব্রাঞ্চের লোক থাকে, তারা কেন খবর পেল না? অর্থাৎ এটা কোনোমতেই সম্ভব নয় যে পুলিশ জানতেন না কারবার চলছিল। পুলিশ জানতেন, হপ্তা নিতেন, পার্টির নেতারা জানতেন, হপ্তা নিতেন, সেই জন্য এটা বন্ধ হয়নি। আর আমি উদাহরণ দিচ্ছি, খাগড়াগড়ে আইএসএফ ছিল, বগটুয়ে আইএসএফ ছিল, ভূপতিনগরে আইএসএফ ছিল, খাদিকুলে আইএসএফ ছিল, বজবজে আইএসএফ ছিল। এখানে আপনি নীলগঞ্জে আইএসএফ এর কথা বলছেন, ওই পঞ্চায়েতের জন্য কি আইএসএফ এর লোকেরা সামনে একটা এক্সকিউজ, একটা অজুহাত লাগে। একটা কথা, মানুষ তো মরার আগে একটা কিছু ধরে বাঁচার আগে। আমি আসব, সময় একদম নেই। সন্দীপ বসের কাছে আসছি। সন্দীপ বাবু, আপনি বলুন, এটা কি আদৌ বাজি? লাস্ট প্রশ্ন। অনেকে অনেক কিছু বলেছে, আতশবাজির কারখানা, বাজির কারখানা, বারুদের কারখানা। সন্দীপ বসু শেষ বক্তা, প্লিজ কেউ বিরক্ত করবেন, উনি কোনো দলের তরফ থেকে আসেননি। সন্দীপ বাবু, আপনি বলুন যে আপনার কি কোনো কোনো অংশ থেকে দূর দূর পর্যন্ত তো মনে হচ্ছে এখানে বাজি তৈরি হতো, বারুদের মধ্যে স্টোন চিপ দিয়ে বাজি হয়? বা সিএসআর নেরি যে ধরনের কথাবার্তা বলে গেছিল বা যা ট্রেনিং দেওয়া দিয়েছে সবুজ বাজি সম্পর্কে, সেখানে পশ্চিমবঙ্গে কিন্তু চারটে বাজি মাত্র ছাড় আছে, রংমশাল, চরকি, তুবড়ি এবং ফুলঝুড়ি। এছাড়া কোনো বাজি ছাড় নেই। ইভেন আমাদের পশ্চিমবঙ্গে সেল, চকলেট বোম বা ওই ধরনের কালীপটকা ফালিপটকা, এগুলো কোনো ছাড় নেই। কিন্তু তো এখানে যে বাজিটা তৈরি হচ্ছিলো সেটা কোনোভাবেই, এটা কিন্তু সবুজ বাজির আওতায় এটা পড়ে না। আর যে আলুবোমের কথা, যেটা কথা বলা হয়েছে, এক বস্তা আলুবোম, মানে আমি কোনো দলের তরফে না গিয়ে বলছি, একজন বাজি বিশেষজ্ঞ হিসেবে বলছি, এই আলুবোমের যে কী ভয়ঙ্কর ক্ষমতা আপনাদের কোনো আইডিয়াই নেই। একটা বস্তা আলুবোম যদি পড়ে এই স্টুডিওকে পর্যন্ত শেষ করে দিতে পারে, এর এত বেশি ক্ষমতা থাকে। আর একটা বিষয় আমি একটা বললাম যেটা খুব আশ্চর্য লাগলো, মানে তার আগে একটু আমি বলে দিই, আমরা কিন্তু রাজ্য সরকারের কাছে বারবার আমরা আবেদন করেছি যে আমি পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির তরফ থেকে, যে রাজ্য সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছিলাম, আমরা সিএসকে জানিয়েছি, আমরা জানিয়েছি এমএসএমই পিএসকে জানিয়েছি যে আমাদের সঙ্গে একটা মিটিং করা হোক, বৈঠক করা হোক। করা হয়েছে না? করা হয়নি। এ প্রসঙ্গতেই বলি, হুগলি জেলাতে আমরা গত 24 তারিখে, মানে 24শে জুলাই, আমরা গ্রিন লাইসেন্স ট্রেনিং দিই, 24 এবং 25। নাগপুর থেকে সিএসআর নেরির প্রতিনিধিরা এসেছিলেন, তারা ট্রেনিং দিয়ে গেছেন, তাদের হয়তো সার্টিফিকেট পেয়েও গেছে ওরা।
এইবারে সেটাকে নিয়ে একটা বিরাট বড় জলঘোলা হলো, ঠিক আছে? কারণ আমরা তথাকথিতভাবে, আমি কোনো রাজনৈতিক দলের মানে আসলে আপনি বলছি না, কোনো ভালো কাজ করতে চাইলে সেখান থেকে কোনো বৈঠক কোনো রকমের কোনো সাড়া পাওয়া যাবে না। মানে ঠেস দিয়ে কোনো কথা বলছে তারা অপরাধ ক্ষমা করবেন, আমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দাখিল করা হলো, পুলিশ এলো, এসে গিয়ে আমাদের যে ট্রেনিং সেন্টার চলছে তাকে বন্ধ করার চেষ্টা করলো, ইভেন মেরির যে চিফ সায়েন্টিস্ট এসেছিলেন সাধারণ, তার কাছ থেকে জিজ্ঞেস করছে আপনার পরিচয় কি। বেশ ক্লিয়ার।